हेलो स्टूडेंट्स, এই মুহূর্তে আমরা পড়তে চলেছি ড্রাগ এন্ড অ্যালকোহল অ্যাবিউজ। তো প্রথমেই দেখে নেওয়া যাক কিছু জেনারেল পয়েন্টস। ইউজ অফ ড্রাগ এন্ড অ্যালকোহল হ্যাজ বিন অন রাইজ স্পেশালি অ্যামং দ্য ইউথ শোড বাই সার্ভেজ এন্ড স্ট্যাটিস্টিক্স। অর্থাৎ সার্ভে এবং স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে দেখানো হয়েছে যে ইউথদের মধ্যে ড্রাগ ইউজের বা অ্যাবিউজের টেন্ডেন্সিটা অনেক বেশি। দেখো এই ফ্যাক্টটা আমরা জানি, কিন্তু এখানে আমাদের স্পেশাল কোনটার উপরে ফোকাস করতে হবে? সার্ভে এবং স্ট্যাটিস্টিক্স। তার কারণ এনসিইআরটিতে এটা স্পেশালি উল্লেখ করা আছে, বোথ সার্ভে এবং স্ট্যাটিস্টিক্স। অর্থাৎ আমাকে এই ফ্যাক্টটাই তুলে দেওয়া হলো, তারপর জিজ্ঞেস করা হলো যে এটা কেবলমাত্র সার্ভের মাধ্যমে এস্টাবলিশ ফ্যাক্ট, কেবলমাত্র স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে এস্টাবলিশ ফ্যাক্ট, বা সার্ভে এবং স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে এস্টাবলিশ ফ্যাক্ট। তো পরের তথ্য হচ্ছে ইট রেজাল্টস ইন মেনি হার্মফুল ইফেক্টস, যেটা আমরা সবাই জানি। প্রপার এডুকেশন অ্যান্ড গাইডেন্স ক্যান সেফগার্ড ইউথ এগেনস্ট দ্য ডেঞ্জারাস বিহেভিয়ার প্যাটার্নস। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে শিক্ষা এবং সচেতনতার প্রসার করলে এগুলির হাত থেকে আমরা মুক্ত হতে পারি। দেখো এগুলো সব জেনারেল ফ্যাক্ট আমরা জানি, তা সত্ত্বেও যেহেতু এনসিইআরটিতে এগুলো মেনশন করা আছে এবং যেহেতু এই লাইনগুলো তুলে অতীতে বিভিন্ন এক্সামে ট্রু ফলস বা স্টেটমেন্ট কম্বিনেশন আকারে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, সেই কারণে এগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এরপরে দেখো আমরা চলে আসছি কমনলি অ্যাবিউজড ড্রাগস। প্রথমেই বলে রাখি কমনলি অ্যাবিউজ ড্রাগস, অ্যাবিউজ ড্রাগস তো পড়ছি কিন্তু কমনলি অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে, মোস্ট অফ অল কেসেস যদি আমরা দেখি তাহলে অধিকাংশ ক্ষেত্রে কি হবে যে ওপিওয়েডস, ক্যানাবিনয়েডস এবং কোকা অ্যালকোলয়েডস, এই ধরনের ড্রাগগুলোই কিন্তু এক্সেসিভ অ্যাবিউজ হয়। এছাড়া যে অন্য কোনো ড্রাগের অ্যাবিউজ হয় না তা না, কিন্তু এনসিআরটিতে সেগুলো পরের দিকে আলোচনা করা হয়েছে। এনসিআরটিতে প্রথমেই আলোচনা করা হয়েছে এই তিনটে ড্রাগের ব্যাপারে, সেই কারণে আমাকে যদি কোনো এমসিকিউ এ জিজ্ঞেস করা হয় যে মোস্ট কমনলি অ্যাবিউজ ড্রাগস, তাহলে কিন্তু এই তিনটের বাইরে আমি যাব না। এরপরে যদি আমাকে এভাবে জিজ্ঞেস করা হয় যে কমনলি অ্যাবিউজ ড্রাগস, তাহলে কিন্তু আমি এক্সট্রা অপশান নিতে পারি, সেগুলো এনসিআরটি শেষের দিকে উল্লেখ করা আছে। কিন্তু এই মুহূর্তে আমরা তিনটে নিয়ে আলোচনা করব, ওপিওয়েডস, ক্যানাবিনয়েডস এবং কোকা অ্যালকোলয়েডস। তো এই মুহূর্তে আমরা আলোচনা করছি সোর্স অফ অ্যাবিউজড ড্রাগস। সোর্স অফ অ্যাবিউজড ড্রাগস, দেখো এই তিন ধরনের ড্রাগই অধিকাংশ ক্ষেত্রে আমরা মেজরিটি আর অবটেন ফ্রম ফ্লাওয়ারিং প্ল্যান্টস। অর্থাৎ ফ্লাওয়ারিং প্ল্যান্ট বলতে আমরা বুঝি অ্যাঞ্জিওস্পার্মস, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদ। সেই অ্যাঞ্জিওস্পার্ম বা সপুষ্পক উদ্ভিদ থেকেই কিন্তু অধিকাংশ ড্রাগগুলো পাওয়া যায়, এছাড়াও কিছু ফাঙ্গাস থেকে পাওয়া যায়, সেই কারণে আমরা লিখেছি সাম আর অবটেন ফ্রম ফাঙ্গি। এই টোটাল জায়গাটায় আমি এনসিআরটির যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলোকে কিন্তু জিস্ট করেছি বা সামারাইজ করেছি, এই কারণে এইভাবেই কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ এইভাবেই আগামী দিনে আমাদের বিভিন্ন ট্রু ফলসের কম্বিনেশন, টেবিল ম্যাচিং বা স্ট্রেট কাট এক্সাম্পলে জিজ্ঞেস করা হতে পারে। এখন দেখো এই তিনটের মধ্যে এই মুহূর্তে আমরা আলোচনা করব ওপিওয়েডস। ওপিওয়েডস হচ্ছে বাইন্ডস টু স্পেসিফিক ওপিওয়েড রিসেপ্টরস প্রেজেন্ট ইন আওয়ার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর সিএনএস অ্যান্ড গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। অর্থাৎ আমাদের জিআই ট্র্যাক্ট বা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এইগুলোতে যে স্পেসিফিক ওপিওয়েড রিসেপ্টর আছে সেগুলোতেই কিন্তু এই ধরনের ড্রাগগুলো বাইন্ড করে এবং তার ফলে বিভিন্ন সাইড ইফেক্টস তৈরি হতে পারে, যেগুলো আমরা নিচে আলোচনা করেছি। দেখো এই ডায়াগ্রামটায় আমি দেখাবার চেষ্টা করেছি, যেটা এখানে আমি একটা লাইনের মধ্যে সীমাবদ্ধ করেছি সেটাই আবার দেখানো হয়েছে ওপিওয়েডস। ওপিওয়েডসের ওপিওয়েডস কোন ধরনের কম্পাউন্ডগুলোর মধ্যে থাকতে পারে, যে স্ম্যাক, হেরোইন, ডাইঅ্যাসিটাইল, মরফিন, এই ধরনের পদার্থগুলোর মধ্যে ওপিওয়েডস ধরনের ড্রাগ থাকতে পারে, বা এইগুলো তুমি ওপিওয়েড ধরনের ড্রাগের এক্সাম্পল হিসাবে নিতে পারো, এবং এগুলো বাইন্ডস টু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আমি একটা শর্ট স্কেচ এখানে করে রেখেছি এবং জিআই ট্র্যাক্ট বা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টের একটা স্কেচ আমি করে রেখেছি যাতে মেমোরাইজ করতে আমাদের ইজি হয়। এরপরে আমরা চলে আসছি দেখো একটা ফ্লো চার্টে। এই ফ্লো চার্টে আমরা কী দেখছি, পপি প্ল্যান্ট অর্থাৎ পোস্ত গাছ, পপি প্ল্যান্ট যেটার নাম হচ্ছে প্যাপাভার সোমনিফেরাম, প্যাপাভার সোমনিফেরাম, এটা হচ্ছে পপি প্ল্যান্ট বা পোস্ত গাছের সায়েন্টিফিক নেম। এর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে পপি প্ল্যান্ট থেকে আমরা যে লেটেক্স বা আঠাটা পাই, এটা একটা ব্ল্যাকিশ ধরনের আঠা বা লেটেক্স, সেই লেটেক্সের মধ্যে কী আছে, মরফিন আছে, যেটা পেন কিলার হিসাবে কিন্তু কখনো কখনো এক্সট্র্যাক্ট করে ব্যবহার করা হয়।
তো এই লেটেক্স বা আঠার মধ্যে যে মরফিন রয়েছে সেই মরফিনটা যদি আমরা অ্যাসিটাইলেশন করি তাহলে সেই অ্যাসিটাইলেশনের ফলে আমরা পাবো ডাইঅ্যাসিটাইল মরফিন, এবং এই ডাইঅ্যাসিটাইল মরফিনটাই কিন্তু ড্রাগ অ্যাবিউজে ব্যবহার করা হয়। এবং এই ডাইঅ্যাসিটাইল মরফিনটাকে আমরা কি বলতে পারি, ডাইঅ্যাসিটাইল মরফিনটাকে আমরা বলতে পারি হিরোইন বা স্ম্যাক, ওকে। এবং এটা জেনারেলি কি রুটে অ্যাডমিনিস্ট্রেটেড হয় আমাদের বডিতে, বা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন যদি আমরা আলোচনা করি তাহলে দেখবো জেনারেলি টেকেন বাই স্নটিং অর ইঞ্জেকশন। ডিফারেন্ট টাইপ অফ অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, অর্থাৎ আমাদের বডিতে বিভিন্নভাবে প্রবেশ করতে পারে, যেমন ওরালি প্রবেশ করতে পারে, আমরা সেটাকে ইনহেল করতে পারি, ইনজেক্ট করতে পারি, বা সেটাকে স্মোক করতে পারি, বিভিন্ন প্রসেস হতে পারে। তার মধ্যে দুটো এখানে কি রয়েছে যে স্নটিং এবং ইনজেকশন। এরপরে আমরা চলে আসছি যে সাইড ইফেক্টস এবং সিমটমস। সাইড ইফেক্টস এবং সিমটমসে আমরা আসছি ডিপ্রেশন অ্যান্ড রিডিউস বডি ফাংশনস। তো ডিপ্রেশন বলতে কি, বিভিন্ন ধরনের আমরা যদি রেগুলার বেসিসে এগুলো নিতে শুরু করি বা অ্যাবিউজ করতে শুরু করি তাহলে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের মানসিক অবসাদ বা মানসিক বিকারের সৃষ্টি হতে পারে, এবং এগুলো নেওয়ার পরে পরে পরেই আমাদের নার্ভাস সিস্টেমটা ডাউন হয়, ফলে আমাদের যে বিভিন্ন বডি ফাংশন সেগুলোও ডাউন হতে থাকে, স্বাভাবিকভাবে বেসাল মেটাবলিক রেট বা বিএমআরও ডাউন হবে। এরপর আমরা চলে আসছি যে নেচার অফ দ্য কম্পাউন্ড। অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি যে ব্ল্যাক মার্কেটিংয়ের ফলে যে ড্রাগসগুলো ধরা পড়ে সেগুলো যখন নিউজ পেপারে বা নিউজে ছবি দেখায় তখন সেগুলো গুঁড়ো সাদা পাউডারের মতো দেখায়, তাই না? তো অধিকাংশ ক্ষেত্রেই এটা কি হয়ে থাকে যে হোয়াইট ওডরলেস, অর্থাৎ গন্ধহীন একটা সাদা পাউডারের মতো বিটার। যদি এটা টেস্ট করা হয় তাহলে একটা তিক্ত স্বাদ আছে, এবং ক্রিস্টালাইন কম্পাউন্ড, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাকে স্পেসিফিক্যালি মনে রাখতে হবে। তাহলে এই মুহূর্তে আমরা আলোচনা করলাম ওপিওয়েডস ধরনের ড্রাগ। এই ওপিওয়েডস ধরনের ড্রাগের পরে আমরা দেখে নেব ক্যানাবিনয়েডস এবং কোকা অ্যালকালয়েডস।